মাই চ্যানেল, তোমরা দেখছো বেঙ্গলি ব্লগার কাকলির। তো আজকে হলো মঙ্গলবার, আর মঙ্গলবার একদম সকাল থেকে আমি কিন্তু ব্লগ স্টার্ট করলাম। দেখো আমি এখন রয়েছি কিচেনে, কি রান্না করছি, আমি রান্না করছি পমফ্রেট মাছ আর করবো ফুলকপি। তো এই দুটো আগে রান্না করে নিই, আর এখন পমফ্রেট মাছ ভাজছি। আজকে জানো তো পমফ্রেট মাছ রান্না করতে গিয়ে ফুটছে না, তা আমি আজকে একটা জিনিস করলাম, সেটা হচ্ছে ফ্লেমটাকে কমিয়ে কমিয়ে রান্না করলাম, দেখলাম পমফ্রেট মাছটা ওই জন্য কিন্তু ফুটলো না। এখন জানি না মাছটা এমনি শান্তশিষ্ট কিনা। দেখো রান্নার জন্য আমার যে সরঞ্জাম, সাজ সরঞ্জাম বা ঢাল তরোয়াল সব বার করে ফেলেছি, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। মাছ ভাজা হয়ে গেছে, ফোড়ন দিচ্ছি কালো জিরে, দিলাম আদা বাটা, অল্প একটু রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কাটা ভীষণ ঝাল, ওই বেশি দেবো না, হলুদ, জিরের গুঁড়ো কষাচ্ছি। কষানো হয়ে গেল, এবারে জল দেব। আমার কড়াইটা বড় বলে না মনে হয় অনেক কম মশলা, কিন্তু অনেকটাই মশলা আছে। জল দিয়ে দিলাম বেশি করে, এবার ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। এখানে দেখো একটু সর্ষে গুলে রেখেছি জলে, ঝোলটা ফুটে উঠলে আগে সর্ষের এই জলটা দেবো, সর্ষে গোলা জলটা দেবো, তারপরে মাছগুলো দেবো, দিয়ে আমি নামিয়ে নেবো। ঝোলটা ফুটে উঠেছে, আমি একটু নুন দিলাম। এবার আমি এই সর্ষে গুঁড়োটা যে গুলে রেখেছি সেটা দিয়ে দিলাম, ঝোলটা তো একবার ফুটে গেছে, তাই আমি এখন মাছটা দিয়ে দিলাম। ফুটে উঠছে দেখতে পাচ্ছ ঝোলটা, বেশিক্ষণ ফোটাবো না, একটু ঢেকে রাখবো। উপর দিয়ে একটু কাঁচা সর্ষে তেল ছড়িয়ে দিলাম, আশিসকে খেতে দিলাম। মাছের ঝোল তো হয়ে গেছে, এবারে করছি ফুলকপি। ফুলকপিটা আগে থেকে আমি ভাপিয়ে রেখেছি, এবার কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিচ্ছি, সর্ষের তেল, সর্ষের তেল কড়াইতে দিলাম। এদিকে তো মাছ হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ, আর এই সর্ষের তেলের মধ্যে এখন আমি দেখো এই যে ফুলকপি আর আলু আমি ভাপিয়ে রেখেছি সেটা দিয়ে একেবারে ভেজে তুলে নেব। ফুলকপি আর আলুটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে রেখে দিচ্ছি। কড়াইতে আর একটু তেল দিলাম, দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে করবো ফুলকপিটা। পেঁয়াজ আদা রসুন দিয়ে একটু জমিয়ে এই ফুলকপিটা করার ইচ্ছে রয়েছে আজকে, তো সেরকমই করব। পেঁয়াজটা অল্প ভাজা হতে এর মধ্যে আমি দিলাম আদা বাটা, রসুন বাটা অল্প, কাঁচা লঙ্কা বাটা, মিডিয়াম ফ্লেমে আমি কষিয়ে নিই। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, একটুখানি জল দিতে হবে। তেজপাতা, লবঙ্গ, এলাচ দিতে ভুলে গেছি, এখন দিলাম। কষানো হয়ে গেছে, ফুলকপি আলুটা দিয়ে দিলাম, এবারে মাখার ঢোকা হবে। একটুখানি ঢেকে রাখবো, সেকেন্ড 30 সেক। কষানোর পর ফুলকপিটা ঢেকে রেখেছি, ঢাকনা খুলে একটু জল দেবো, দিয়ে আবার ঢেকে রাখবো, তারপরে গরম মশলা দিয়ে আর একটু সামান্য একটু ঘি দিয়ে আমি নামিয়ে নেবো। একটু কষা কষা করে ফুলকপি করলাম আজকে। আশিস খেয়ে বেরিয়ে গেছে, ও মাছের ঝোল ভাত খেয়ে বেরিয়ে গেছে, আর এদিকে ছেলে এখন টিফিন খাবে, টিফিন খেয়ে পড়তে যাবে, আজকে স্কুলটা ছুটি আছে। এখন টিফিন মানে ব্রেকফাস্ট বানাবো, ওর আজকে পড়া রয়েছে 12টায়, তাহলে ওই ব্রেকফাস্ট টিফাস বানিয়ে নিই, ফুলকপিটা হয়ে গেলেই। অবশ্য আশিস একটা কথা বলে গেছে, সেটা হচ্ছে লাউ দিয়ে মটর ডাল করতে, এরপরে ওটা করবো নাকি ব্রেকফাস্টটা করবো, ব্রেকফাস্টটা আগে বানাই। ব্রেকফাস্ট তেমন কিছু বানাবো না, কারণ আজকে ছেলে যেখানে পড়তে যাবে সেখানে ওদের বিজয়ার খাওয়া দাওয়া, তো সেই জন্য ভাবছি যে বেশি কিছু দেবো না, কারণ ওখানে আবার কচুরি তরকারি খাওয়াবে, স্যার আগে থেকেই মেসেজ করে দিয়েছে কচুরি তরকারি খাওয়াবে, তো সেই জন্য ভাবছি যে ডিমের একটা অমলেট করে দিয়ে দিই, বেশি ঝামেলা করবো না,
আর মটর ডালটা করে নেবো, তাহলে আমার রান্না আজকের মতো ফিনিশ। তারপরে আরো ইন্টারেস্টিং জিনিস আছে কিন্তু, তার জন্য ওয়েট। দেখো 30 সেকেন্ডের মতোই হয়েছে, 1 মিনিট হয়নি। ঢাকনা খুলে নিলাম, খুলে এবার জল দেবো। এটা করার কারণ হচ্ছে মশলাটা যেন একটু ভালোভাবে ফুলকপির গায়ে লাগে। এবারে জল দিলাম, খুব বেশি জল দেবো না, মাখো মাখো করবো, তবে আরেকটু দেবো জল। জল দিয়ে দিয়েছি, এবারে ঢেকে রাখছি। মিনিট 7-8 লাগবে। মটর ডাল করা হবে না, মটর ডাল ফুরিয়ে গেছে। এই যে মুগ ডাল, এই মুগ ডালটাই এখন আমি লাউ দিয়ে করব। মুগ ডালটা লাউ দিয়ে খেতে কিন্তু ভালো লাগে, খেয়ে দেখো। এই হলো আমার রান্না করার ঢাল তরোয়াল। কারণ কি, দেখবে যদি মশলা আগে থেকে তৈরি করা থাকে, মানে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা যদি বাটা থাকে, ব্যাস মনে হয় যেন অনেক কাজে এগিয়ে গেছে, মনে হয় অনেক ভালো ভালো রান্না করে ফেলবো, তাই না? আমার তো তাই মনে হয়, যখন আদা রসুন বাটা থাকে আর কাঁচা লঙ্কা বাটা থাকে, মনে হয় ব্যাস আর কিচ্ছু লাগবে না, সব রান্না ফাটিয়ে দেবো একদম। সেইটা এখন তুলে রাখি। এদিকে ফুলকপি হচ্ছে আর এখানে আমি মুগ ডাল ভাজবো। হ্যাঁ, এই আধো অবস্থাতেই মুগ ডালটা ভেজে তারপরে ধোবো, ধুয়ে তারপরে সেদ্ধ করবো। আমি কড়াইতেই আজকে ডালটা করবো, প্রেশার কুকারে করবো না। ডিমের অমলেট হয়ে গেছে, অর্ককে খেতে দিয়ে দিয়েছি। অর্ক এখন পড়তে যাবে আর আমি এখন এই ডালটা সম্বার দেব। হয়ে গেছে, কাটা দিয়ে রেখেছি, এখানে তেল দিয়েছি, ফোড়ন দিচ্ছি, কাঁচা লঙ্কা, তেজপাতা আর দেব 5 ফোড়ন। লাউয়ের ডাল করছি, হয়ে গেল ডাল সম্বর দেওয়া হয়ে গেল। এবার একটু ফুটিয়ে নামিয়ে নেবো। সব আমার দেওয়া হয়ে গেছে, চিনি, হলুদ, নুন সব দেওয়া হয়ে গেছে। তাহলে রান্না কিন্তু আজকের মতো শেষ। কে কে লাউ দিয়ে মুগ ডাল দিয়ে ভাত খেতে চাও, হাত তোলো। আমার খুবই ফেভারিট। আমরা খেতে বসে গেছি, লাঞ্চ টাইম। এই দেখো, এটা হচ্ছে লাউয়ের ডাল, মুগ ডাল আর একটা পাঁপড় ভেজে দিলাম ছেলেকে। আর এটা হচ্ছে পমফ্রেট মাছের ঝোল, আর এই যে ফুলকপি আলুর তরকারি। তা আমরা এখন খেতে বসছি। খেতে বসে গেছি, ভাত সেটা হলো লাউয়ের ডাল, দারুণ লাগে আমার খেতে। এটা প্রথমে খাবো, ছেলেও খাবে। ছেলে এখন পাঁপড় ভাজা দিয়ে খাচ্ছে, ডাল দেবো ওকে। খাওয়া শুরু করছি। ডাল নিবি তো? দেবো। আবার চলে এলাম, খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে আর এখন আমি কিন্তু ঘুমোইনি, ওই নানা রকম কাজকর্ম করে যাচ্ছি। আর কাজকর্ম করছি মানে ওই যে দিওয়ালি এসছে, এবার দিওয়ালি উপলক্ষে কিছু না করলেও দীপাবলি উপলক্ষে তো করতেই হবে। তো সেই জন্য আজকে কী করেছি বলো তো, জোগাড় করে এনেছি বাইরে থেকে এই জিনিসটা, দেখাচ্ছি দাঁড়াও। এই যে এরকম কয়েকটা শুকনো ডাল নিয়ে এসেছি, এটা দিয়ে কিছু একটা বানাবো। তো এটা আমি কালেক্ট করে আনলাম আজকে, বাইরে থেকে আনলাম, আমাদের বাড়ি থেকেই আনলাম। এটা হচ্ছে পেয়ারা গাছের ডাল, শুকনো।
আর সব রকম জোগাড় যন্ত্র হচ্ছে, মানে মনে করো এই কাঁচের বাটি, তারপরে আর একটা জিনিস আমি বানিয়েছি সেটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, পরে খুব ডিটেলসে দেখাবো যে এই জিনিসটা বানিয়েছি। তো এরকম টুকিটাকি কিছু কাজ হলো আর কি দুপুরবেলা, তো এইগুলো দিয়েই শুরু হবে কি বলবো দীপাবলি মেকওভার, মেকওভার নয় দীপাবলি ডেকর, মানে একটু ঘরটাকে সুন্দর করে সাজানো আর কিছুই নয়। তো এইগুলোই দুপুর থেকে ভাবনা চিন্তা চলছিল, সমস্ত জোগাড় যন্ত্র চলছিল যে কি দিয়ে কি করব না করব সেই সব। তো সেই সব করতে করতে দুপুরটা কেটে গেল আর দেখলাম সন্ধে হয়ে গেল। তো এখন আবার আশিস গেছে একটু ডাক্তার দেখাতে, তো ওখান থেকেও ফিরবে। ছেলের আজকে রাতে আর কোনো পড়া নেই, তবে রাতে গানের মাস্টারমশাইরা আসবে। তো এখন কিন্তু তাহলে এইরকমই চলছে, আমি ভাবছি এখন বসে বসে একটা ডেকোরেশন করব। তবে আজকের ব্লগে সেটা আমি অ্যাড করব না, এটা থাকবে নেক্সট ব্লগে। তাহলে আজকের মতো কিন্তু আমি এখানেই ব্লগটা শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব খুব ভালো থেকো, আনন্দ থেকো, আমার গল্প এখানেই শেষ হলো, টাটা। সাবস্ক্রাইব না করলে প্লিজ করে নিও, ওকে, লাইক করো, কমেন্ট করো, টাটা।